আর বন্ধুরা, অপুর সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অপর্ণা ঘোষ। আমি আপনাদের আজকে একটি নতুন রেসিপি দেখাবো, যেটার নাম হচ্ছে কাস্তুরি সাই পনির। একটা বড় টমেটোর, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটু আদা, এলাচ, লবঙ্গ, দারচিনি ও একটু নুন। এখানে কড়াইয়ে 2 কাপ জল দিলাম। জলটা গরম করতে দিলাম। এবার টমেটোর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা সামান্য নুন দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার গরম মশলাটা বের করে নিলাম। দেখুন, পেঁয়াজগুলো সাদা হয়ে গেছে, টমেটো গলে গেছে। এবার এটা ঠান্ডা করে বেটে নেব। এবার এর মধ্যে কিছু কাজু দিলাম, গরম মশলা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সেদ্ধ করা উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো এবার এর মধ্যে দিলাম। এবার এটা একটু হলুদ দিয়ে বেটে নিলাম। সাই পনির রান্নার জন্য আমি এখানে বাজার থেকে আনা 200 গ্রাম পনির নিয়েছি। আপনারা চাইলে ঘরে বানানো পনিরও নিতে পারেন। 4 কোয়া রসুন কুচি নিয়েছি, 4 চামচ কসুরি মেথি নিয়েছি, নুন নিয়েছি, সাদা তেল ও বাটা মশলাটা নিয়েছি। এবার কড়াইয়ে 4 চামচ তেল দিলাম। সামান্য নুন দিলাম, কারণ নুন দিয়ে পনির ভাজলে পনির নরম থাকে ও ভালো ভাজা হয়। তেল গরম হয়ে গেছে, রসুন কুচি দিলাম, কস্তুরি মেথি দিলাম, পনিরটা দিয়ে দিলাম।
এবার পনিরটা ভালো করে ভেজে নেবো। এখন পনিরটা ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম সামান্য, কসুর মেথিটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একদম কম আছে, এটা 10 মিনিট হতে দেবো, প্রয়োজনে মাঝখানে একটু জল দেবো। গ্রেভিটা ঘন হয়ে গেছে, এবার আমি ইন্ডাকশান অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আমার কস্তুরি শাহি পনির তৈরি, এটা লুচি পরোটা বা নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। থ্যাংকস ফর ওয়াচিং।